বকটুইকান্ডে সিট নয় সিবিআই দিয়ে তদন্ত করতে হবে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নজরদারিতে হবে তদন্ত, 7ই এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। এই জনস্বার্থ মামলায় দুদিনের শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিতে গিয়ে বলেন, তদন্তভার নেওয়ার পর রাজ্য সরকার গঠিত সিটের তদন্ত সন্তোষজনক নয়। পুলিশ ঠিকমতো তদন্ত করেনি। বকটুইকান্ডে সিটের সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে এবং সিবিআইকে আগামী 7ই এপ্রিলেই তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতকে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, জানালেন আবেদনকারীর আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। পুরো ম্যাটারটা কনসিডার করেছেন হাইকোর্ট এবং মানুষের মতো আইনের বিশ্বাসটাকে আবার ফিরিয়ে আনার জন্য এবং প্রপার ইনভেস্টিগেশনের জন্য কোর্ট অর্ডার দিয়েছে, যাতে ম্যাটারটা সিবিআই ইনভেস্টিগেট করে। রায়ে কোর্ট বলেছে সিবিআই ম্যাটার ইনভেস্টিগেট করবে, এসআইটিকে বলেছে যাবতীয় যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট সিবিআইকে হ্যান্ড ওভার করার জন্য, এবং কোর্ট এটাও বলেছে আগামী 7ই এপ্রিল ম্যাটারটা আবার থাকবে, সেই ইনকে সিবিআই তার এনকোয়ারি রিপোর্ট বা প্রিলিমিনারি এনকোয়ারি রিপোর্ট কোর্টে সাবমিট করবে।